সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের একটা ভিডিও আমি আগে দিয়েছিলাম, আপলোড করেছিলাম আমাদের পেজে। বাকি ভিডিওটা তোমরা আজকে এটাতে দেখবে এবং বাকি অংশটার মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায়ের সিলেবাসটা কমপ্লিট হবে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায়টার ভিডিও আমি আপলোড করেছি এবং তোমাদের চতুর্থ অধ্যায় সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদের পঙ্কজ স্যার আপলোড করেছেন ভিডিওর মাধ্যমে। তাহলে এই আজকের এই ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিকের সিলেবাসটা কমপ্লিট হবে। তোমরা বাসায় তোমাদের পরীক্ষার জন্য ওভাবেই প্রস্তুতি নেবে। আজকে আমি তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ। তাহলে দেখো, আমরা সবাই জানি যে সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? যে আমি যখন একটা কম্পিউটারকে চালাবো, হ্যাঁ, তখন আমার সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সে হচ্ছে যে কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়া, ইনস্ট্রাকশন দেওয়া, কাজের সেই নির্দেশনাটাই সাধারণত সফটওয়্যার দিয়ে থাকে। হ্যাঁ, হার্ডওয়্যার পার্ট কিভাবে কাজ করবে তাদের কাজের প্রসিডিউরটা কিন্তু সফটওয়্যার নির্দেশনা দিয়ে থাকে। তাহলে এখানে আমরা কি দেখছি, কিছু কম্পিউটার ভাইরাস দেখছি যেটা আমাদের কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকারক। আমরা জানি আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, একটা শক্তিশালী ভাইরাস আমাদেরকে আক্রমণ করছে এবং যার কারণে আমরা বাসায় লকডাউন অবস্থায় থাকতে হচ্ছে। সেজন্য ভাইরাসকে সবচেয়ে ক্ষতিকারক জীব হিসেবে কি করা হয়, আখ্যায়িত করা হয় যে ভাইরাসের মাধ্যমে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? ঠিক তেমনি কম্পিউটারের ক্ষেত্রেও ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্ষতিকারক একটা বিষয়, যে এটা কিনা কম্পিউটার ডিভাইসকে রাতারাতি নষ্ট করে দিতে পারে। আজকে এই অধ্যায় থেকে আমরা যেটা জানবো, কম্পিউটার ভাইরাস সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কারণগুলো আমরা জানবো এবং কিভাবে আমরা সে ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করব সেটার উপায়ও জানতে পারবো। তাহলে দেখি আমরা এখন এই স্লাইডে যে কম্পিউটার দুইটা ভাগে বিভক্ত, হ্যাঁ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আগে বলেছি কম্পিউটারে তুমি যেটা চোখে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, হার্ডওয়্যার ডিভাইস। হ্যাঁ, এটাকে আমি কি বলতে পারি, হার্ডওয়্যার ডিভাইস বলতে পারি। আর এই যে এটাকে তুমি দেখছো এটা হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস, আর কম্পিউটারে যে যাবতীয় কাজ আছে সেই কাজকে যে দিক নির্দেশনা দেয় সেটা হচ্ছে কি, সফটওয়্যার। কম্পিউটারে কাজ যাবতীয় কাজ সম্পাদন করে থাকে এই সফটওয়্যারের মাধ্যমে, আর কম্পিউটার যে যন্ত্রাংশ গুলো নিয়ে গঠিত সেটা হচ্ছে কম্পিউটারের এই যে হার্ডওয়্যার পার্টটাকে বলা হয়ে থাকে। তাহলে কম্পিউটার কি দুইটা অংশে বিভক্ত, এটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট আর এটা হচ্ছে সফটওয়্যার পার্ট। এবার আসো আমরা ভাইরাস সম্পর্কে জানবো। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে মানুষের তৈরি এক ধরনের ক্ষতিকারক ছোট প্রোগ্রাম। হ্যাঁ, আমরা যেমন বলি মানুষের শরীরে যে ভাইরাস নামে অণুজীব প্রবেশ করলে কি হয়, মানুষের ক্ষতি হয়, তেমনি কম্পিউটারেও এই ভাইরাস গুলো প্রবেশ করলে সেটা কি হয়, কম্পিউটারের জন্য অনেক ক্ষতি হয়। আর এই ভাইরাস গুলো হচ্ছে ছোট ছোট প্রোগ্রাম যেটা মানুষ তৈরি করেছে কম্পিউটারের ক্ষতির জন্য। এক শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের ভাইরাস তৈরি করে কম্পিউটার ডিভাইস গুলোতে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে সে ব্যবহারকারী সেই ভাইরাস থেকে পরিত্রাণ পেতে কিছু অ্যান্টিভাইরাস সে কিনে নিতে হয়। অনেক অনেক ভাইরাস আছে যেটা তুমি ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে কি করা যায় না, সেটাকে ফ্রি তুমি ফ্রি তাহলে যে আমার কিছু কিছু ভাইরাস আছে যেটাকে আমি কি করতে পারি না, রাতারাতি রিমুভ করতে পারি না, সেক্ষেত্রে আমার একটাই কি সলিউশন হয় যে অ্যান্টিভাইরাস আমাকে আপডেট করতে হবে। সেটা ইন্টারনেট থেকে ফ্রি ভাবে আমরা নিতে পারি, আবার কিছু কিছু আছে কি আমাদের কিনে নিতে হয়, লাইসেন্সের মাধ্যমে কিনে নিতে হয়। ওটা লাইসেন্স কি থাকে, ওটা তুমি যদি কিনে না নাও সেই ক্ষেত্রে সেটা কাজ করবে না। তাহলে যারা ভাইরাস তৈরি করে তারাই কি করে, এই যা এই ভাইরাসটাকে কিল করার জন্য যে অ্যান্টিভাইরাসটা দরকার হয় তারা সেই অ্যান্টিভাইরাস তৈরি করে এবং সেই অ্যান্টিভাইরাস গুলো তারা বাজারে বিক্রি করে। তাহলে এটা তাদের একটা বিশাল লাভ। এবার আসো আমরা এর পরের পাঠে অগ্রসর হব। এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? যে পাশে একজন মানুষের চিত্রতে কি দেখিয়েছে দেখো, পাশে এখানে একজন মানুষ এফেক্টেড ভাইরাস দ্বারা,
এই মানুষজন সুস্থ আছে, কিন্তু ভাইরাস খুবই ছোঁয়াচে রোগজন থেকে আরেকজনের শরীরে, সেটা রাত রাতি ছড়িয়ে পড়ে। তারা ঠিক তেমনি কম্পিউটারের ক্ষেত্রেও সেম। তোমরা এখানে দেখো চিত্রে কি দেখছি আমরা, যে এক কম্পিউটার থেকে কিভাবে ভাইরাস আরেকটা কম্পিউটারে চলে যাচ্ছে। হ্যাঁ, এভাবে কি এফেক্ট করে, একজন ভালো মানুষের দেহে যেভাবে ভাইরাস যায়, তেমনি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ঠিক সেভাবে ভাইরাস প্রবেশ করতে পারে। তাহলে আমরা কি দেখলাম, যে এই একটা কম্পিউটার থেকে এই কম্পিউটারে কি হচ্ছে, ভাইরাসটা ট্রান্সফার হয়ে গেল। তাহলে হচ্ছে কি, যে ভাইরাস যে কোনো ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে কোনো ভাবে যেতে পারে, সেটা মানুষের মাধ্যমে হোক বা ইন্টারনেটের মাধ্যমে হোক। তাহলে ভাইরাস খুবই ক্ষতিকারক, সে এই ডিভাইসকে ক্ষতি করেছে এবং পাশাপাশি এখন এই ডিভাইসে গিয়েও সে অনেক ক্ষতি সাধন করতে পারবে। বিশেষ করে অনেক শক্তিশালী ভাইরাস হলে সেগুলি কি করে, হার্ডওয়্যার পার্ট গুলোকেও নষ্ট করে দিতে পারে। এখন আসো কিভাবে ভাইরাস ছড়ায়। তাহলে এখানে আমরা কি দেখছি, কপি করার সময় ভাইরাস ছড়িয়ে পড়ে। আমরা যখন কোনো কিছু কপি করি পেন ড্রাইভে করে, তুমি ধরো এই এফেক্টেড এই কম্পিউটার থেকে তুমি কি করছো, কিছু জিনিস কপি করছো, তাহলে এখান থেকে কি হবে, তোমার ভাইরাস গুলো তোমার এখানে যে ভাইরাসটা আছে সেটা পেন ড্রাইভে ঢুকে যাবে, এবং সেই পেন ড্রাইভটা যখন তুমি আর অন্য কোনো কম্পিউটার ডিভাইসে ঢুকাবে, সেই ডিভাইসেও এই ভাইরাসটা প্রবেশ করবে। একইভাবে সিডির ক্ষেত্রে, আমরা বাজার থেকে অনেক সময় সিডি কিনে আনি, তখন ওই সিডি গুলো যখন রাইট করা হয়, সেই কম্পিউটার ডিভাইসে যদি ভাইরাস থাকে সেগুলো এই সিডিতে প্রবেশ করবে, সেক্ষেত্রে এই সিডির মাধ্যমে তোমার ডিভাইসও ক্ষতি হতে পারে। তাহলে আরো অনেকগুলো উপায় আছে যে ভাইরাস ছড়ায়। যেমন একটা কম্পিউটার থেকে যখন আমরা অন্য কম্পিউটারে কিছু কপি করব, তখনও ভাইরাসটা কপি হয়ে চলে যেতে পারে। আমি যখন এই ডিভাইস থেকে কিছু কপি করব, কপির সাথে সাথে ওই ডকুমেন্টের সাথে সাথে কিন্তু ভাইরাস আরেকটা ডিভাইসে যখন আমি পেস্ট করব, সেখানে চলে যাবে। ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ভাইরাস ছড়ায়। এখানে কি দেখাচ্ছে, এই সার্ভার, হ্যাঁ এখানে অনেক ভাইরাস আছে এবং এই সার্ভার থেকে এখানে অনেকগুলো ক্লায়েন্ট কম্পিউটারে কানেকশন দেওয়া আছে। তাহলে এই সার্ভার থেকে যখন যখনই এই এই ক্লায়েন্ট গুলো কানেক্টেড হবে, এখান থেকে ভাইরাস গুলো ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো ক্লায়েন্ট কম্পিউটারে চলে যাবে। আবার যখন আমরা কোনো ফাইল বা কোনো একটা অ্যাপস, কোনো ডকুমেন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করি, তখনও কিন্তু ভাইরাসটা ডাউনলোড হয়ে যায়। এটা মনে রাখবে যে আমি ডাউনলোড করছি, ডাউনলোডের সাথে সাথে ফাইলটার সাথে সাথে ভাইরাস কিন্তু আমার ডিভাইসে প্রবেশ করছে। ইন্টারনেটে অসংখ্য ভাইরাস ছড়িয়ে আছে, যেটা কিনা তুমি কোনো কিছু ডাউনলোড করে সেটা দেখতে পারবে না, কিন্তু সেটা তোমার নিজের অজান্তে তোমার কম্পিউটার ডিভাইসে প্রবেশ করে অনেক ক্ষতি করে। যখন আমাদের কি হয়, অ্যান্টিভাইরাস আপডেট থাকে, তখন অনেক সময় দেখা যায় কি, আমাদেরকে অ্যালার্ট বাটনের মাধ্যমে সতর্ক করে যে বিভিন্ন রকম কি আনওয়ান্টেড ওয়ার্ম বা ম্যালওয়্যার তোমার পিসিতে আসছে বা তোমার পিসিতে ক্ষতি করতে পারে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তোমার কাছে পারমিশন চাই যে তুমি কন্টিনিউ করতে চাও। সেক্ষেত্রে যদি মনে হয় তোমার ওই ভাইরাসটা তোমার কম্পিউটার ডিভাইসের জন্য ক্ষতিকারক বা ওটা রিমুভ করার মতো শক্তিশালী অ্যান্টিভাইরাস তোমার নেই, তখন সেই ক্ষেত্রে ওই ফাইলটা তুমি ডিলিট করা ডাউনলোড করা থেকে বিরত থাকবে, নইলে তোমার কম্পিউটার ডিভাইসে সে ভাইরাস প্রবেশ করবে এবং সাথে সাথে অনেকগুলো ফাইলকে করাপ্টেড করে কম্পিউটারে ক্ষতি সাধন করতে পারে। এবার আসো কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার কিছু উপায় আমরা জানবো। আমরা জানি যে কি, কম্পিউটারকে তুমি যদি ভাইরাস মুক্ত রাখতে চাও, তাহলে তোমার প্রথম শর্ত হচ্ছে কি, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা। এখানে অনেকগুলো অ্যান্টিভাইরাস প্রোগ্রামের সফটওয়্যার ছবি দেওয়া আছে, ছোট ছোট আইকনের মাধ্যমে অ্যাপাস ফ্রি অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস 2013, নর্টন, অ্যাভিরা, এগুলি তুমি কি করতে পারো, সরাসরি কিনে নিতে পারো। এগুলি কি পেমেন্ট করে কিনে নিতে হয় এবং এগুলি শক্তি থেকে শক্তিশালী ভাইরাস কিল করতে সক্ষম, তবে একটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত। ওই ডিউরেশনের পর আবার তোমাকে লাইসেন্স কির মাধ্যমে আপডেট করতে হবে পেমেন্টের মাধ্যমে। সাধারণত বিভিন্ন বড় বড় সফটওয়্যার কোম্পানি ফার্ম, যাদের কি কম্পিউটার নিরাপত্তাটা সবসময় বজায় রাখতে হয়, কম্পিউটার ভাইরাস ধরা যাতে তাদের ডিভাইস নষ্ট না হয়, তারা এই ধরনের অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করে থাকে। আরেকটা হচ্ছে কি, মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করো, যেটা তুমি কি ইন্টারনেট থেকে ফ্রিতে পাচ্ছ, অ্যাপাস ফ্রি অ্যান্টিভাইরাস, এটা তোমাকে বলা হয় কি মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার। তুমি ইন্টারনেটে যখনই সার্চ দেবে, অ্যাপাসটা তুমি ফ্রিলি ডাউনলোড করতে পারবে এবং সে তোমার ডিভাইসকে ক্ষতিকারক ভাইরাস থেকে কি করতে পারে, মুক্ত করে, এবং সেটা কিন্তু তোমার রেগুলার আপডেটে রাখতে হবে। কারণ আমরা কি জানি, যে যারা ভাইরাস বানায় তারা প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য ভাইরাস তৈরি করে সেটা কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
সেক্ষেত্রে তোমার অ্যাভাস আজকে পর্যন্ত যদি আপডেট থাকে, সে আজকে পর্যন্ত যে ভাইরাসগুলো তৈরি হয়েছে সেটা কিল করতে পারবে। কিন্তু আগামী দিন যদি সে আপডেট না থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আগামী দিন যে নতুন নতুন ভাইরাসগুলো আসবে সেটা সে কিল করতে পারবে না, তখন সে ভাইরাস তোমার ডিভাইসে ক্ষতি সাধন করবে। ভাইরাস কিভাবে কম্পিউটারে ক্ষতি করে ব্যাখ্যা করো, এখানে একটা আমি দলগত কাজ হিসেবে একটা প্রশ্ন দিয়েছি, এটা তোমরা তোমাদের খাতায় লিখবে। অনেকগুলো ক্ষতি আমি দিয়েছি কিভাবে ক্ষতি করে, এই ক্ষতিগুলো বই মেন বইয়ের সাথে মিলিয়ে সুন্দর করে গুছিয়ে তোমরা তোমাদের আইসিটি খাতায় তৈরি করবে। ওপেন সোর্স বা মুক্ত অপারেটিং সিস্টেমের সুবিধা কি? সাধারণত ওপেন সোর্স এবং মুক্ত অপারেটিং সিস্টেম যেগুলো আছে সেগুলিতে ভাইরাস ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না সেটা আমরা বইয়ে দেখব। কারণ হচ্ছে সাধারণত যেগুলো তুমি মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করো সেগুলির সুবিধা হচ্ছে যে যারা ভাইরাস তৈরি করে তারা সাধারণত কি করে, যে মানুষ যে অপারেটিং সিস্টেমটা খুব বেশি পরিমাণে ব্যবহার করে তারা সেটার জন্য তৈরি করে, ঠিক আছে? যেমন উইন্ডোজ এক্সপি যে আমরা সবাই ব্যবহার করছি, সারা পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু এটাতে ইউজ টু, সেজন্য ওদের ওই উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্ট করার মতো ভাইরাস লক্ষ লক্ষ কোটি কোটি তৈরি করা হয়। বা আর কিছু অপারেটিং সিস্টেম আছে যেমন লিনাক্স, তারপর আরো অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেম গুলোতে সাধারণত মানুষ খুব কম ব্যবহার করে। যারা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা বড় বড় ফার্ম যাদের সিকিউরিটিটা অনেক বেশি জরুরি মেনটেন করা, তারা ওই অপারেটিং সিস্টেম গুলো ব্যবহার করে, এবং সেখানে যেন ভাইরাস অত বেশি তৈরি হয় না। কম্পিউটার হার্ডওয়্যার সাধারণত কয়টা অংশ থাকে? কম্পিউটারের হার্ডওয়্যার আমরা কি জানি, সাধারণত দুইটা অংশ থাকে। কিভাবে একটা কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে বর্ণনা করে, এখানে আমি এই প্রশ্নের উত্তরটাও কিন্তু দিয়ে রেখেছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে আমাদের এই এই সফটওয়্যার রক্ষণাবেক্ষণের উপর যে পার্টটা ছিল এটা এখানে শেষ হচ্ছে। এই ভিডিওতে আমি যে যে বিষয়গুলো তোমাদেরকে আলোকপাত করেছি ওই বিষয়গুলো নিয়ে দুইটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমাদের মেন বইয়ের সাথে কম্পেয়ার করে তৈরি করে নিবে খাতায়। এখন আমি নৈর্ব্যক্তিক পোর্শনটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো।